Hey guys, what's up? Kemon achen? Asha kori apnara shobai bhalo achen. Ami aaji jawar shekhechi notun ekti video niye, notun ekti blog, notun abaro kichu share korar collection. Bondhura apnader onekeri demand chilo du chakar garir, mane bike er. To ajke ami apnader garir bhandar niye hazir hoyechi. Dekhte pacchen amar samne prochur bike collection rakha ache, jekhane low range theke high range, mid range somosto dhoroner gari ekhane paben ebong protita gari apnara khub bhalo condition e paben ebong 2015 er pore je somosto gari ache sei somosto garite apnara EMI facility paben. তো চলুন আর কথা বলা না ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেলে ঘন্টি বেঁধে দেবেন। এসে গেছি টাপস অটোতে, এখানে দাদাকে আমরা পেয়ে গেছি। তো কী কী গাড়ি কালেকশন আছে এবং কী কী প্রাইসে আপনারা পেতে চলেছেন সে সমস্ত কিছু জেনে নেবো। তো দাদার সাথে পয়সা করে কেমন আছেন বলুন? ভালো। আচ্ছা, তো আপনাদের এটা কত বছর হলো মোটামুটি? আমাদের দোকান অনেক দিন, দোকানে এদিকে দেখতে গেলে 24-25 বছরের দোকান। 24-25 বছর বাবার দোকান আর কি। আচ্ছা, বাবাও থাকে আমিও থাকি এখন। আচ্ছা, মেইনলি কী কী ধরনের স্টক আপনারা করেন? সব রকমই থাকে আমাদের, এমনি স্পোর্টস বাইক থেকে থাকে, ছোট বাইক 125 থেকে মোটামুটি সবচেয়ে লো কম আছে গ্লামার হয়ে যাবে 28,000 টাকা। তো আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন। এটা সলভ লালবাড়ি, যেদিক থেকে আসতে হবে তোমার সলভ লালবাড়ি নাম দেওয়া হবে। আচ্ছা, তারপর তো ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ফোন নাম্বার কল করলেই হয়ে যাবে। দেখলাম যে মেদিনীপুর থেকে যদি আসে সলভের আগে স্টপেজ, একদম লালবাড়ি স্টপেজ নাম দিয়ে হবে। যেদিক থেকে আসবে এনা ন্যাশনাল হয়ে সাইডেই তো আমাদের পাশেই একদম। আচ্ছা, লালবাড়ি নামলেই হবে। অটো সেন্টারটি তো কালেকশন শুরু করা যায় নাকি? হ্যাঁ, এটা কমান্ডো, এটা 2017 লাস্টের মডেল আছে গাড়িটা। 2017 লাস্টের মডেল গাড়িটা, 14,000 কিলোমিটার চলা গাড়ি, প্রচুর ডিমান্ড। হ্যাঁ, এটা 2017 লাস্টের গাড়ি, গাড়িটা 14,000 কিলোমিটার চলে যায়। গাড়িটা মাত্র 14,000 কিলোমিটার চলে যায়। গাড়িটা আমি ইউজ করিনি, গাড়ি পড়ে পড়ে বয়স হয়েছে। গাড়িটা টপ মডেল গাড়ি আছে, এটা টপ মডেল গাড়ি। আমি 1,05,000 টাকা দিয়ে দেবো, মাত্র 1,05,000 টাকা। নতুন 2,40,000 সামথিং দাম দাম আছে একদম। তারপর আপনি এখানে এলে তো আরও অন টেবিল ডিসকাউন্ট কিছু করেই দেবো। হ্যাঁ, তারপর আছে 220 আছে, এটা 2016 লাস্টের মডেল আছে। 16 লাস্টের মডেল 23,000 কিলোমিটার সামথিং চলে যায়। ষোলোর লাস্টের মডেল আছে, এটা 23,000 কিলোমিটার মতো চলে যায় গাড়িটা। 23,000 কিলোমিটার মাত্র। গাড়িটা খুব একদম এ কন্ডিশন গাড়ি আছে, পালসার 220 মার্কেটে প্রচুর ডিমান্ড। এটা হচ্ছে দাম পড়ে যাবে মোটামুটি, এই তো মাইলেজ 30-35 মাইলেজ পাবে একদম। 30-35 220 গাড়ি মাইলেজ পাবে, এটা মোটামুটি দাম পড়ে যাবে 53,000 টাকা পড়ে যাবে। এটা হচ্ছে ভার্সন 2 আছে, 2016 মডেল আছে, এটা স্পেশাল এডিশনে। এটা আমি 65,000 টাকা দিয়ে দেবো, মাত্র 65,000। এটা চলেছে ওরকম 22-23 হাজারের মধ্যেই চলে যাবে। এটা কম চলাই গাড়ি, কোনো কাজ নেই, গাড়িতে তেল ডালবে আর চালাবে একদম। এটা রয়্যাল এনফিল্ড আছে, 2014 লাস্টে 15-ই ধরতে পারো, ডালাইডিং সাইলেন্সার সব মডিফাই আছে, এটা গাড়ি দেখতে হবে না। এটা আমি দিয়ে দেবো 82,000 টাকা দিয়ে দেবো, মাত্র 82,000 টাকা। থান্ডার বার টপ মডেল গাড়ি, কোনো কাজ নেই, তেল ডালবে আর চালাবে। গাড়ি আমাদের সব ওকে গাড়ি থাকে, এখানে জব রেডি গাড়ি থাকে আমাদের। এটা আছে টিভিএস অ্যাপাচি RTR, ডবল ডিস আছে, 180 ডবল ডিস আছে এটা। হ্যাঁ, এই গাড়ি উঠেছে, গাড়িটা গাড়ি আরও ফ্রেশ হয়ে যাবে, যখন কেউ নেবে গাড়ি ফ্রেশ করে ঝকঝকে করে দেওয়া হবে। হ্যাঁ, এটা একটা বয়স আছে, 2015 মডেল আছে এটা। বাড়ির 15 মডেল দেখলাম, গাড়িটা খুব টাইট গাড়ি একদম, একদম টাইট গাড়ি। এটা আমি দিয়ে দেবো 45,000 টাকা দিয়ে দেবো, 45,000 টাকা ডবল ডিস মডেল। এটা আছে অ্যাভেঞ্জার 150 স্ট্রিট মডেল আছে, এটা 2016 লাস্টের মডেল এটাও। হ্যাঁ, এটা ফিক্স প্রাইস, এটা 45,000 টাকা ফিক্স প্রাইস একদম। এটা 2014 মডেল আছে, সিভিল এক্সটিং। এই গাড়ি আমি 28,000 টাকা দিয়ে দেবো, মাত্র 28,000 টাকা। কোনো কাজ নেই, তেল ডালবে চাপবে একদম। এই গাড়িতে তো মাইলেজ তুমি 40-45-45 আরামসে চোখ কান বুঝে পাবে একদম। এটা আছে পালসার 150, এটা ওল্ড মডেল গাড়ি আছে। হ্যাঁ, এটা 2011 মডেল আছে, গাড়ি 11 মডেল, গাড়ির দারুণ গাড়ি আছে। হ্যাঁ, এটা আমি দিয়ে দেবো
7,000 টাকা দিয়ে দেবো, মাত্র 7,000 টাকা, 150 পালসার। হাওড়া টু হাওড়া হলে খুব সুবিধা হয়, খরচাটাও কমের মধ্যে হয়ে যাবে। হাওড়া টু হাওড়া হলে হাওড়া টু হাওড়া হলে আপনার এটা 2022-এর মধ্যে খরচা হয়ে যাবে, ইন্স্যুরেন্স পলিউশন বাদে। ওটা ওটা ইন্স্যুরেন্স করতে গেলে আরও 1,000-1,200 টাকা এক্সট্রা ধরে রাখতে হবে ওটা, কেন সেকেন্ড গাড়ি ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স পলিউশন ফেল থাকে, ওটা আলাদা কাস্টমারকে করতে হয়। ওটা হলে হাওড়া টু হাওড়া হলে 2,200-2,000-এর মধ্যে হয়ে যাবে। এবার যদি এটা আদার্স হয়, কেন যদি হাওড়া থেকে যদি উলবেড়ি আরটিও হয়ে যায় তখন এটা, যেহেতু আরটিও চেঞ্জ হয়ে গেলি, কেন উলবেড়ি হাওড়ার মধ্যেই, তবুও উলবেড়ি যেন ডবল আরটিও, উলবেড়ি হয়ে গেলে তখন ডবল খরচা হয়ে যাবে, মোটামুটি 4,000 টাকা ধরে রাখুন। হ্যাঁ, বাইরে করতে গেলে মিনিমাম 4,000-5,000, নন সেলারে করতে গেলে 8,000, স্যার যেমন করবে, যে কাস্টমার যেমন সুবিধা যাবে তেমন হয়ে যাবে। এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার, প্রচুর মার্কেটে চাহিদা এই মডেল গাড়ি, প্রচুর চাহিদা এই মডেল। এটা DS4 মডেল আছে, i3S মডেল, প্লাস 2018 গাড়ি, এটা 2018 গাড়ি, গাড়ি চলানো 14,000 মতো সামথিং চলে যায় গাড়িটা। হ্যাঁ, গাড়িটা 54,000 টাকা দিয়ে দেবো, 2018 গাড়ি, DS4 মডেল, DS4 মডেল। এটা হচ্ছে 2021-এর মডেল আছে, একদম লেটেস্ট মডেল, 9,000 কিলোমিটার চলেছে মাত্র, একদম নতুন নতুনই আছে, 2026 পর্যন্ত ইন্স্যুরেন্স রানিং আছে, 100 মিলিয়ন টপ মডেল গাড়ি আছে এটা, 2026 পর্যন্ত ইন্স্যুরেন্স আছে একদম। এটা আমি দিয়ে দেবো 72,000 টাকা দিয়ে দেবো, মাত্র 72,000 টাকা। এত সুন্দর একটা গাড়ি, নতুন কিনতে গেলে এখন কত পড়বে? এখন একের উপরে দাম আছে, একের উপরে দাম আছে, মানে এক বছরের মধ্যে আপনি ইনস্ট্যান্ট 35,000 টাকা একদম। আচ্ছা, এটা আছে, এটাও 2021-এর মডেল আছে, সুপার স্প্লেন্ডার, এটা আমি দিয়ে দেবো 70,000 টাকা দিয়ে দেবো, তিনটে BS6 আছে পরপর। এটা 11,000 কিলোমিটার চলে যায় মাত্র 11,000 কিলোমিটার। হ্যাঁ, কত লাস্ট প্রাইস হতে এটা? এটা হচ্ছে 70,000 টাকা দিয়ে দেবো। এটা আছে, এটাও গ্ল্যামার আছে, BS6 মডেল, হিরো গ্ল্যামার, এটা 2020 লাস্টের দিকে মডেল হবে, এটা 65,000 টাকা দিয়ে দেবো, মাত্র 65,000 টাকা দিয়ে দেবো। গ্ল্যামার BS6 মডেল, একদম লেটেস্ট মডেল, কোনো কাজ নেই। এটা আছে সাইন এসপি, সাইন এসপি 2017 মডেল, এই গাড়িটা 21,000 কিলোমিটার চলে যায়, একদম অরিজিনাল। এসব গাড়িগুলো দেখতে হবে নাকি? না, যা আছে একদম অরিজিনাল। এটা 21,000 চলে যায়, গাড়িটা আমি 51,000 টাকা দিয়ে দেবো, সাইন এসপি একদম 5 গিয়ার মডেল, ডিমান্ডিং গাড়ি। হ্যাঁ, প্রচুর ডিমান্ডেড মডেল। আচ্ছা, যদি কেউ আসে সামান্য কিছু নেগোসিয়েশন করে দিবে, সে যতটা করার আমি করিয়ে দেবো একদম। তোমার চ্যানেলের নাম করে যদি কেউ আসে আমি যতটা কমান আমি কমিয়ে দেবো। অবশ্যই আপনার এসে চ্যানেলের যদি পারে স্ক্রিনশট নিয়ে আসবেন, না চ্যানেল নাম বলবেন, তাহলে কিন্তু অবশ্যই একদম কিছু স্পেশাল ডিসকাউন্ট পাবেন। তারপর তো এমনি অফার কিছু রেখে গেছি, অফার থাকে, সামনে দিওয়ালি আছে, সামনে দিওয়ালির জন্য 1,000 টাকা তেল সবার জন্য, গাড়ি নিলে 1,000 টাকা তেল দেবো, তেল দেবো, তেল দেবো 1,000 টাকা তেল আমি দিয়ে দেবো। নেক্সট, এটা আরটিআর 4B 200 মডেল আছে, এটা এটা গাড়িটা সকালে সকালেই উঠেছে, সবে গাড়িটা 2018 মডেল আছে, এটা পলিশ হয়নি, না এখনো কিছু হয়নি, সার্ভিস পলিশ কিছুই হয়নি, এটা ম্যাট ডিভিশনের গাড়ি আছে, রেড ম্যাট। এটা 33,000 মতো চলেছে গাড়িটা, 2018 মডেল আছে, এটা কলকাতা ভিগলস আছে, ফার্স্ট পার্টির গাড়ি, আমাদের সব ফার্স্ট পার্টির গাড়ি থাকে, অসুবিধা কিছু নেই। এই গাড়িটা 65,000 টাকা দিয়ে দেবো, 65,000, যেখানে 183,000 টাকা দাম আছে, নতুন 200 মডেল, আরটিআর গাড়ি দেখতে হবে না। এটা হচ্ছে 2018 লাস্টের গাড়ি আছে, ডিসেম্বরের BS4, 18 লাস্টের গাড়ি, ডিসেম্বরের গাড়ি আছে, এটা BS4 মডেল আছে, টিভিএস RCT প্লাস, এটা আমি 36,000 টাকা দিয়ে দেবো, মাত্র 36,000 টাকা। হ্যাঁ, ইন্স্যুরেন্স 18 লাস্টের গাড়ি, এক মাসও কমে না, হয়তো চলে যায় এই 22-23,000-এর মধ্যেই চলে যায় গাড়িগুলো, গাড়িগুলো বেশি চলে না আমাদের গাড়ি, যে বেশি না, খুব কম চলা গাড়ি থাকে আমাদের। হ্যাঁ, এটা আছে গ্ল্যামার, হিরো গ্ল্যামার আছে, এটা 2011 মডেল আছে, এটা একটু পুরোনো মডেল, তো এই মডেলের চাহিদা সবসময় বেশি, সবসময় বেশি এই মডেলের চাহিদা। এটা আমি 35,000 টাকা দিয়ে দেবো, কোনো কাজ নেই, গাড়ি তেল ঢালবে, আমার সব রেডি গাড়ি থাকে। তারপর তো যখন নেবেন কেউ, আমি তো পাল্লিশ ফ্রি সার্ভিস সব করেই দিয়ে দেবো সব। হ্যাঁ, টেস্ট ড্রাইভ তো অবশ্যই নিতে পারবে, এখন এসে নেবে তাকে তো টেস্ট ড্রাইভ দিতেই হবে, অবশ্যই দিতে হবে। এটা আছে, এটা BS4 মডেল গ্ল্যামার আছে, এটা 2019-এর লাস্টের মডেল আছে, IBS মডেল, টপ মডেল গাড়ি এটা। এই গাড়িটা আমি দিয়ে দেবো 54,000 টাকা দিয়ে দেবো, মাত্র 54,000 টাকা দেবো, ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স সব আপডেট আছে, কোনো টেনশন করতে হবে, কোনো মেকানিক্যাল কাজ নেই, আমরা তো সব কিছু করে রেডি করে রেখে দিই, টেস্ট ড্রাইভ নিলে আশা করছি বুঝতে পেরে যাবে, সব রেডি করে রেখে দিই আমরা। এটা আছে 2013 লাস্টের মডেল আছে, সিভি সাইন, এটা আমি 33,000 টাকা দিয়ে দেবো, মাত্র 33,000 টাকা দিয়ে দেবো, সামনে ডিস আছে, সেখানে ব্ল্যাক কালার গাড়ি, ব্ল্যাক কম্বিনেশন আছে, মাত্র 33,000 টাকা দিয়ে দেবো গাড়িটা।
এটা স্কুটি আছে, এটা হিরো ম্যাস্ট্রো আছে, ওল্ড মডেল গাড়ি এটা, আমি 33,000 টাকা দিয়ে দেবো। গাড়ি কন্ডিশনে গাড়ি আছে, 2015 মডেল আছে, এটা গাড়ি কন্ডিশনে আছে, মাত্র 33,000 টাকা দিয়ে দেবো। তারপরে আছে ওখানে টিভিএস জুপিটার 2017 লাস্টের মডেল, BS4 মডেল এটা, এটা 39,000 টাকা দিয়ে দেবো, মাত্র 39,000 টাকা দিয়ে দেবো। এটা আছে হন্ডা অ্যাভিয়েটার 2017 মডেল, এটা আমি 42,000 টাকা দিয়ে দেবো, মাত্র 42,000 টাকা। হন্ডা গাড়িতে এমনি দাম সবসময় বেশি হয়, কিন্তু তাই যাবো দাম এমনি আমি মোটামুটি রেখেছি গাড়িটার দাম। হ্যাঁ, গাড়ি খুব ভালো গাড়ি, টায়ার ফ্যাট দেখে নাও, গাড়ি সব ভালো গাড়ি। এটা টিভিএসের এনটক গাড়ি আছে, গাড়িটা বয়স হয়েছে 2018 মডেল আছে, পড়ে পড়ে বয়স হয়েছে গাড়িটা, গাড়িটা চলে 16,000 কিলোমিটার মাত্র চলে যায়। হ্যাঁ, BS4 মডেল গাড়ি, একদম কন্ডিশন গাড়িটা, এখনো পলিশ হয়নি, একদম আনটান গাড়ি গাড়িটা, এখনো পলিশ হয়নি, পলিশ হলে গাড়িটা চিনতে পারবে কিরকম গাড়ি আছে, একদম নতুন গাড়ির মতো লাগবে। এটা দাম পড়ে যাবে 55,000 টাকা পড়ে যাবে, মাত্র 55,000 টাকা। হ্যাঁ, একদম নিউজ গাড়িটা চলেনি, একদম পড়ে পড়ে বয়স হয়েছে। চলো, এটা আছে 125 অ্যাক্টিভা আছে, 2016 মডেল আছে এটা। হ্যাঁ, 2016 মডেল, এটা আমি 35,000 টাকা দিয়ে দেবো, 125 আছে। হ্যাঁ, 35,000 টাকা দিয়ে দেবো। এটা আছে ম্যাস্ট্রো 2015 মডেল, হিরো ম্যাস্ট্রো ওল্ড মডেল, এটা আমি 30,000 টাকা দিয়ে দেবো, 30,000 টাকা দিয়ে দেবো। এখানে আছে মেয়েদের জন্য গাড়ি, লেডিসের জন্য গাড়ি 2013 মডেল আছে এটা, 24,000 টাকা দিয়ে দেবো, 24,000 টাকা দিয়ে দেবো। এটা আছে প্যাশন প্রো 2012 মডেল, এটা আমি 29,000 টাকা দিয়ে দেবো, 29,000। হ্যাঁ, পালসার আছে এখানে 150 পালসার 2014 মডেল আছে এটা, এই গাড়িটা আমি দিয়ে দেবো 33,000 টাকা দিয়ে দেবো, মাত্র 33,000 টাকা। পালসার তো ডিমান্ড সবসময় আছে, সবসময়। স্টক তো আমাদের মাঝে মাঝে চেঞ্জ হয়, কারণ স্টক একটু বলে দিয়েছে যে স্টক কম আছে, গাড়ি বেরিয়েছে দেওয়ালির জন্য, গাড়ি ঢুকবে আরও 3-4 দিনের মধ্যে গাড়ি ঢুকবে এখনও, তো অবশ্যই ফোন করবেন, ইএমআই ফিএমআই সবই অ্যাভেলেবল পাবে, কোনো টেনশন নেই। এবার 2015 থেকে যে গাড়িগুলো আছে সেইগুলো ইএমআই হবে, ইএমআই হবে, তার আগে গাড়িগুলো ইএমআই হবে না, সমস্ত কোম্পানি গাড়ি কোনো 50% থেকে 30% ডাউন পেমেন্ট করবে। হ্যাঁ, বাকিটা ইএমআই, ঠিক আছে।